এর আলোচনার বিষয়বস্তু হলো ফজরের সালাতের শ্রেষ্ঠত্বের 10টি কারণ। আমাদের দেশে বা আমাদের সারা দুনিয়াতেই মসজিদগুলোতে অন্য চার ওয়াক্তে মুসল্লি যাই থাকে ফজরের সময় তার চাইতে অনেক কম থাকে। যেই ওয়াক্তের গুরুত্ব সবচাইতে বেশি ওই ওয়াক্তে মুসল্লির পরিমাণ সবচাইতে কম, অথচ অন্য চার ওয়াক্তে মুসল্লি এলাকায় নাও থাকতে পারে, জোহরের সময় কোনো ডিউটিতে কেউ থাকতে পারে, আসরের সময় কোথাও যেয়ে থাকতে পারে, মাগরিবে সাহেব বাজারঘাট কেনাকাটি মার্কেটিং বা অন্য কোনো কাজে মানুষ ব্যস্ত থাকতে পারে, মহল্লায় নাও থাকতে পারে। ফজরের সময় প্রত্যেকটা মানুষ কোথায় আছে? মহল্লায় আছে, একান্ত দুই একজন বাদে প্রায় সবাই মহল্লায় আছে। তাহলে তো জোহরে যদি চার কাতার হয়, আসরে যদি চার পাঁচ কাতার হয়, মাগরিবে যদি পাঁচ সাত কাতার হয়, ফজরে তো 10 কাতার হওয়ার কথা, ঠিক না? ঠিক, কিন্তু ফজরে এক কাতার পাইতে কষ্ট হয়ে যায়, দুই কাতার জোগাড় হইতে অনেক কষ্ট হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, এর কারণ কি? এর প্রধানতম কারণ হলো ফজরের নামাজের গুরুত্ব আমরা মুসলমানরা বুঝতে পারিনি। ফজরের নামাজের 10টি ফজিলত, 10টি শ্রেষ্ঠত্বের বিশেষ কারণ, 10টি মর্যাদার বিশেষ কারণ, স্পেশালিটি আছে যেটি অন্য সালাতের জন্য নাই। তার ভিতরে প্রথম হলো ফজরের সালাত বা ফজরের নামাজ, এটা হলো ইমানের আলামত, ইমানদারের আলামত। কিসের আলামত ভাই? ইমানদারের আলামত। নামাজ মাত্রই ইমানদারের আলামত। যে ব্যক্তি ইমানদার সে মসজিদে আসবে যাবে, তাকে তার ইমান আছে কথা সাক্ষ্য দেওয়ার নির্দেশ আমাদেরকে করা হয়েছে। যদি সে মসজিদে আসা যাওয়া করে নামাজই হয়, নামাজই না মসজিদে আসা যাওয়া করে না, তাহলে তার ইমানের সাক্ষ্য আমরা দিতে পারি না। কিন্তু ফজরের নামাজে হাজির হওয়া এটা ইমানদারিত্বের বিশেষ সাক্ষ্য, বিশেষ প্রমাণ। ইমানদার যে খাঁটি, নির্ভেজাল, পিওর, এটার প্রমাণ হলো ফজরের নামাজে কি হওয়া, উপস্থিত হওয়া। যদি কেউ ফজরের নামাজে উপস্থিত হতে না পারে, ফজরের নামাজ পড়তে তার কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়, একদিন আসলে 10 দিন মিস হয়ে যায়, ফজরের নামাজে সে আসতেই পারে না, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে তার ইমান নিয়ে নতুন করে চিন্তা করা দরকার আছে। তার ইমানের ভিতরে যথেষ্ট ঘাপলা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেন, লাইসা সালাতুন আফকালা আলাল মুনাফিকিন মিনাল ফজরি ওয়াল আইশা লাউ ইয়ালামুনা মা ফিহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। ফজর এবং এশার নামাজ, এই দুইটার, এই দুই ওয়াক্ত নামাজ মুনাফিকদের উপরে পড়া সবচেয়ে কষ্টের। অন্য কোন নামাজ পড়তে মুনাফিকদের এত কি হয় না, কষ্ট হয় না। মুনাফিক কারা ভাই? মুসলমানের বেশভূষা ধারণ করছে, সমাজে টিকতে হয় তাই মুসলমানের সাথে সব কাজ তাল মিলায়া করে, কিন্তু তলে তলে তার ভিতরে কি নাই? ভিতরে ভিতরে ইমান নাই, একে বলা হয় মুনাফিক। এই মুনাফিকের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল আইশা। ফজর এবং এশা, অন্য বর্ণনা আসছে ফজর এবং আসর, কিন্তু সর্বাবস্থায় ফজরের কথা আগে বলা আছে। এই ফজরের নামাজ, এটা মুনাফিকের জন্য এই নামাজে উপস্থিত হওয়া কষ্টসাধ্য। যার এই নামাজে উপস্থিত হওয়া সুযোগ হয় না, তৌফিক হয় না, কষ্ট হয়, বুঝতে হবে সেই ব্যক্তির ইমান নিয়ে যথেষ্ট করে প্রশ্ন তোলার সুযোগ আছে। আমি কি বুঝাতে পারছি প্রিয় ভাইয়েরা? তাহলে ফজরের নামাজে উপস্থিত হওয়া এটা কিসের আলামত? ইমানদারের আলামত। ফজরের নামাজে উপস্থিত না হইতে পারা কিসের আলামত? মুনাফিকের আলামত। মুনাফিকের জন্য এটা কঠিন হয়ে যায় উপস্থিত হইতে পারাটা। তাহলে অন্য সালাত জোহরের ব্যাপারে এটা বলা হয় নাই যে জোহরের নামাজে মুনাফিকরা আসতে কষ্ট হয়। জোহরের নামাজে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর সব কিসিমের, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস সব কিসিমের মানুষ কি জোহরে আসতে পারে, মাগরিবে আসতে পারে, বুঝে আসছে কথা? কিন্তু ফজরের নামাজ এটা এমন একটা নামাজ যে এই নামাজে যে মুনাফিক দুই নম্বরই করে আসে, মানুষ দেখাইতে আসে, সে এই ভোর রাত্রে আরামের ঘুম ফালায় আসাটা খুব বেশি সহজ না। যদি কেউ আসতে পারে বোঝা যাবে সেই লোকটা হলো খাঁটি ইমানদার, তার ভিতরে ইমান আছে। প্রিয় ভাইরা, তাহলে এই কষ্টি পাথরে আজকে যাচাই করলে বহু লোক, বহু লোক ইমানদারিত্বের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে যাবে। ইমানদারিত্বের প্রমাণ দেওয়া অনেকের জন্যই কি কষ্টকর হয়ে যায়। প্রিয় ভাইরা, তাহলে ফজরের নামাজের প্রথম ফজিলতের বিষয় হলো এটি ইমানের, ইমানদারের আলামত। কার আলামত? ইমানদার আলামত।
ফজরের নামাজে উপস্থিত হইতে পারা মুনাফিকি থেকে মুক্তির একটি অন্যতম উপায়। আপনি মুনাফিকি থেকে নিজে মুক্ত এটা প্রমাণ করার অন্যতম উপায় হলো ফজরের নামাজে কি হওয়া, উপস্থিত হতে পারা। নাম্বার দুই, ফজরের নামাজ যদি কেউ আদায় করে তো ওই দিনের জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে যায়। কোথায় চলে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুরক্ষা সে লাভ করে ওই দিনের জন্য, ওই দিনের জন্য ইন্স্যুরেন্স হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুনদুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটি সহিহ মুসলিমে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে কার জিম্মায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে যাবে। দুনিয়ার কোনো লোক, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো পুলিশ অফিসার, এসপি, ওসি যদি আপনারে বলে যে আপনি, আমি আমি দায়িত্ব আছি, কোনো কিছু আমাকে বলবেন, আপনার কোনো কিছু হবে না। এলাকার নেতা এমপি সাহেব যদি বলে দেয়, আমাদের মনটা কত মানে মনে কত সাহস হয় না? ও ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহ ওই ব্যক্তির জিম্মা নেন, বড় কোনো বিপদ আপদ মুসিবত কোনো সমস্যার সম্মুখীন সে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার জিম্মাদারে নিয়ে নেন। কোন ব্যক্তির? যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে। ফজরের নামাজ আপনি পড়লেন তার মানে ওই দিনের জন্য আপনি গ্যারান্টি পেয়ে গেলেন যে আপনার জিম্মাদারি কে রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন। আপনি দিনের বেলা চলেন ফিরেন কাজ করেন, আপনি নির্ভয়ে চলতে পারেন যে আপনার জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। এটা ফজরের নামাজের জন্য আছে, অন্য কোনো নামাজের জন্য এরকম কোনো কথা বলা হয় নাই। নাম্বার তিন, ফজরের নামাজে হাজির হলে আপনার পক্ষে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিবে, আপনি যে ভালো মানুষ এ কথার সাক্ষ্য দিবে কে? ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন আপনি ফজরের নামাজ পড়ছেন, কিন্তু তারপরেও আল্লাহর ফেরেশতাগণ গিয়ে আপনার পক্ষে ওকালতি করবে, আপনার পক্ষে গিয়ে সাক্ষ্য দিবে যে আল্লাহ আপনার বান্দাকে আমরা নামাজে দেখে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটিও বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফেরেশতারা দিনের ফেরেশতারা এবং রাতের ফেরেশতারা উভয়ে পালা বদল করে দুনিয়াতে ডিউটি করতে আসে আসমান থেকে। একদল ফেরেশতা আসে দুনিয়াতে সারা পৃথিবীতে, তারা বিচরণ করে, তারা আসমান থেকে নামে কখন? ফজরের সময়, তারা দিনের বেলা ডিউটি করতে আসে। আরেকদল ফেরেশতা সারা রাত ডিউটি করেছিল, তারা ফজরের সময় উপরে উঠে যায়। আবার তারা আসরের সময় আসে, দিনের বেলা যারা ছিল তারা দিনের শিফটে ডিউটি করার পর তারা আসরের সময় আবার আসমানে উঠে যায়। এই যে ফেরেশতাদের পালা বদল হয় দুই অক্ত সালাত, ফজর এবং আসর, এই দুই অক্ত সালাত হলো ফেরেশতাদের ডিউটি বদলের সময়। আর এই সময়ে যদি আপনি ফজরের নামাজে হাজির হন তো এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে চলে যায় তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তাদেরকে যে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছ? বুঝাচ্ছে কথা, অমুককে 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 এদেরকে কি অবস্থায় রেখে আসছ? তো যারা নামাজরত ছিল আল্লাহ তাআলা তো জানেন কে কি অবস্থা আছেন, তারপর আল্লাহ তাআলা তাদের কাছ থেকে শুনে ওই নামাজি বান্দার জন্য একজন সাক্ষী আল্লাহ তাআলা সাব্যস্ত করেন, তার পক্ষে একজন সাক্ষী আল্লাহ তাআলা খাড়া করে দেন, ফেরেশতারা যেন সাক্ষী হয়ে যেতে পারে। তখন ফেরেশতারা বলে, আল্লাহ আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায় করছিল, হ্যাঁ, আবার তারাকনাহুম ওয়াহুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়াহুম ইউসাল্লুন, আমরা যখন সকালে ডিউটি করে আসছিলাম তখনও তারা নামাজ পড়তেছিল, আবার যখন বিকেলে গেলাম তখনও তারা আসরের নামাজ পড়তেছিল। ও ভাই, সেজন্য ফজরের নামাজ এবং আসরের নামাজ, তো এই ফজরের নামাজের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা গেল যে যদি কেউ ফজরের নামাজে হাজির হয়, নামাজ পড়ে, তাহলে আল্লাহর ফেরেশতারা তার পক্ষে আল্লাহর কাছে কি দেয়? ভালো মানুষ হিসাবে, নামাজি হিসাবে সাক্ষী দেয়, সাক্ষ্য দেয়। কয়টা ফজিলত গেল? তিন। এক নম্বর হলো ইমানদারিত্বের পরিচয় ফজরের নামাজে হাজির হওয়া। মুনাফিকি খাতা থেকে নাম কাটার একটা অন্যতম সুযোগ হলো কি করা? ফজরের নামাজে হাজির হওয়া। নাম্বার দুই, ফজরের নামাজ পড়লে ওই দিনের জন্য আল্লাহর জিম্মায় চলে যায়। কোথায় চলে যায়? আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে চলে যায়। নাম্বার তিন, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য কি করে? ভালো মানুষ হিসাবে তার জন্য সাক্ষ্য দেয়। ওই ব্যক্তি যে ভালো মানুষ সে সাক্ষ্য কে দেয়? ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেয়। নাম্বার চার, ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে
যদি কেউ ফজরের নামাজ পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে নফল ইবাদত করার সওয়াব দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সহিহ মুসলিমে আসছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান সাল্লাল ইশা ফি জামাআহ ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ আও ফাকান্নামা ক্বামা লাইলা কুল্লাহ আও কামা ক্বাল। ভাই, যদি কেউ এশার সালাত জামাতের সাথে আদায় করে তো ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে, তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাইতো সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন, যদি এশার নামাজ কোথায় পড়ে, জামাতের সাথে মসজিদে হাজির হয়ে আদায় করে। আর যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার, নফল নামাজ পড়ার, রাত জেগে সারা রাত জেগে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আপনি শুধু এশার নামাজটা জামাতের সাথে পড়ে ঘুমায় যান, এরপরে উঠে ফজরের নামাজটা জামাতের সাথে পড়েন, বাস সারাটা রাত ঘুমাইলেন, অথচ আপনার আমল নামের ডিউটি লেখা হলো, আপনি নফল আমল করছেন, নফল নামাজ পড়ছেন, বিনা ডিউটিতে বেতন পাওয়ার একটা সুযোগ। কোন নামাজ? ফজরের নামাজ। কয় নম্বর গেল? চার। নাম্বার পাঁচ, ভাই, কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকার হবে, ভয়াবহ অন্ধকার হবে, যার যার পার্সোনাল আলো দিয়ে চলতে হবে। বিভিন্ন পরিবেশ, বিভিন্ন পরিস্থিতি কিয়ামতের ময়দানে তৈরি হবে। যারা যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, ফজরের নামাজ পড়বে, মসজিদে এসে ফজরের নামাজ আদায় করবে, তাদের ব্যাপারে পাঁচ নম্বর ফজিলতের বিষয় হলো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ফকফকা উজ্জ্বল লাইটের ব্যবস্থা করবেন। কথা বুঝে আসছে ভাই? ঝাপসা আলো না, উজ্জ্বল আলোর ব্যবস্থা থাকবে। কাদের জন্য? ফজরের নামাজে যারা জামাতে উপস্থিত হয় তাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত হয়েছে হাদিসটি, বাশশিরিল মাশশাঈনা ফিজ জুলামি ইলাল মাসাজিদি বিন্নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। যারা পায়ে হেঁটে হেঁটে ভোরে ভোরে সূর্য ওঠার আগে অন্ধকারের মধ্যে, আলো আধারের মধ্যে, যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে কষ্ট করে, সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে। কিসের সুসংবাদ দাও? বিন্নূরি তাম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন পরিপূর্ণ আলোর আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দান করবেন, ওই ব্যক্তির জন্য আলোর ব্যবস্থা করবেন, পার্সোনাল আলো। সবাই অন্ধকারে নিমজ্জিত থাকলেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পার্সোনাল আলোর ব্যবস্থা করে রাখবেন, স্পেশাল আলোর ব্যবস্থা থাকবে, এবং সে আলো ঝাপসা আলো না। আপনি হাঁটবেন ফজরের সময় আলো আঁধারের আলো দিয়া, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে আলো দিবেন তার বিনিময়ে, এই যে কষ্ট করে অন্ধকারে হাঁটলেন, সে আলো হবে কি? অনেক ফকফকা, অনেক পরিষ্কার, ঝকঝকে, পরিপূর্ণ আলো যেটাকে বলা হয়। যদি কি করা হয় ভাই? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হয়, অন্ধকারে কষ্ট করে আলো আঁধারিতে আপনি হেঁটে মসজিদ পর্যন্ত আসেন। নাম্বার ৬, ফজরের নামাজ যদি কেউ আদায় করে তো তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার দান করবেন। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি ভাই? না, সেটা তো আছেই। জান্নাতের ভিতরে মানুষ যত পুরস্কার, যত নেয়ামত আল্লাহ তাআলা দিবেন, হুর আইন দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যে কোনো ফল দিবেন, যা চাইবে তারা তা পাবে, কত নেয়ামত থাকবে না! দুধের নহর প্রবাহিত হবে, মদের নহর প্রবাহিত থাকবে, দুনিয়ারে নাপাক গান্দা মদ না, পবিত্র মদ। যাই হোক, অনেক নেয়ামতের আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন জান্নাতীদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নেয়ামতে জান্নাতীরা সবচেয়ে বেশি খুশি হবে, যে নেয়ামতের জন্য জান্নাতীরা সবচেয়ে বেশি লালায়িত থাকবে, কোনটা? সেটা আল্লাহ দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাক্ষাৎ। জান্নাতীদের সবচেয়ে বড় চাহিদা থাকবে যেন তারা কি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু সরাসরি দেখতে পারে। যারা ফজরের নামাজ নিয়মিত পড়ছে, সব সময় ফজরের নামাজ পড়ছে এবং আসরের নামাজ পড়ছে, ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়ছে, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে কিরকম জানেন? পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাতে আকাশের চাঁদ কিরকম দেখা যায়? চাঁদের এক তারিখ, দুই তারিখ, তিন তারিখ, চার তারিখ, পাঁচ তারিখ, এই দিনগুলোতে চাঁদ এত স্পষ্ট, এত ক্লিয়ার দেখা যায়, কিন্তু পূর্ণিমার রাতে চাঁদ কিরকম দেখা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ণিমার রাতে
চাঁদ যেভাবে তোমরা দেখো পরিষ্কার, যারা সূর্য ডুবার আগে, সূর্য ডুবার আগে এবং সূর্য উঠার আগের যে নামাজ, সূর্য ডুবার আগের নামাজ হলো আসর, আর সূর্য উঠার আগের নামাজ হলো কি ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নামাজগুলো যাতে না ছুটে, এই নামাজগুলো যেন না ছুটে, সম্ভব হলে তুমি সেই দিকটার প্রতি ভালো করে কি করো খেয়াল করো, লক্ষ্য রাখবে যাতে এই নামাজগুলো না ছুটে। তাহলে কি হবে, ওই আল্লাহ সুবহানাহু তাআলাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলাকে একেবারে স্পষ্টভাবে পরিষ্কার করে দেখার সুবর্ণ সুযোগ পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই নিয়ামত দান করেন। সাত নম্বর পুরস্কার, ফজরের সালাত যারা পড়বে এবং বিশেষ করে জামাতের সাথে, তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি। ওহ কত বড় বড় পুরস্কার এক একটা। সাত নম্বর পুরস্কার কি রে ভাই? জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি সহিহ মুসলিমের হাদিস, লাইন ইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুআ আশ-শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। কিছু লোক আছে না ভাই, জাহান্নামে যাবে ইমানদার, যেহেতু জাহান্নামের শাস্তি ভোগ করার পরে সে কোথায় আসবে, জান্নাতে আসবে। না এরকম না, একবারে প্রথম চান্সে আপনি জান্নাতে যেতে পারবেন, ফার্স্ট চান্সে আপনি জান্নাতে যেতে পারবেন। জাহান্নামে যে সেখান থেকে এসে জান্নাতে ঢোকা লাগবে না, লাইন ইয়ালিজা কখনো প্রবেশ করবে না জাহান্নামে, ওই ব্যক্তি যে ব্যক্তি সাল্লা ক্বাবলা তুলুআ আশ-শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে ব্যক্তি সারা জীবন সব সময় চেষ্টা করছে ফজর এবং আসর এই দুই ওয়াক্ত নামাজ এর ব্যাপারে যত্নশীল ছিল, এই দুই ওয়াক্ত নামাজের ব্যাপারে গাফলতি করে নাই, এই ব্যক্তি জাহান্নামে কখনো কি হবে না, প্রবেশ করবে না। ও ভাই কত বড় বড় পুরস্কার এক একটা, লক্ষ্য করছেন? ফজরের নামাজের বিনিময়ে আল্লাহু আকবার, আর এই নামাজটাতে আমরা সমাজের সবচেয়ে বেশি সংখ্যক লোক গাফেল থাকি, শুয়ে থাকি, অলসতা করি। কেউ হয়তো বলতে পারেন, আরে ভাই এই যে জাহান্নাম থেকে মুক্তির জন্য কত আমলই তো আছে, এটা করলে জাহান্নাম থেকে মুক্তি, এটা করলে জাহান্নাম থেকে মুক্তি, ওইটা করলে জাহান্নাম থেকে মুক্তি, অনেক আমলের কথা আপনারা শুনছেন না, তো এতগুলোর কি দরকার আছে, যে কোনো একটা করলে তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এরকম কারোর মনে প্রশ্ন আসতে পারে। তাদেরকে বলবো, ভাই দুনিয়ার কোনো আদালতে, দুনিয়ার কোনো আদালতে আপনি যদি আসামি হয়ে যান, তাহলে আসামির খাতা থেকে নাম কাটানোর জন্য আপনি কতগুলো পথ ধরেন? যত পথ আছে সবগুলা পথ ধরেন না? পয়সা রেডি রাখেন, যদি লাগে পয়সা দিয়া মামলা ডিসমিস করাইতে হবে, রাজনৈতিক কোনো লিঙ্ক যদি থাকে কাউকে দিয়ে হ্যালো করায় যদি ছাড়া পাওয়ার সুযোগ থাকে, তাহলে লিঙ্ক কোথায় কোথায় আছে সেগুলো খুঁজেন কি খুঁজেন না। এরপরে আপনার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কাগজপত্র যেগুলো জোগাড় করা দরকার সেগুলো জোগাড় করেন, এত কিছুর পরেও আবার যদি জেলে যাওয়া লাগে তাহলে সংসার ব্যবসা বাণিজ্য কেমনে চলবে সেই ব্যবস্থাও রাখেন। অর্থাৎ আপনার সাধ্যে যতগুলো ওয়ে আছে সকল ওয়ে আপনি অবলম্বন করেন, উদ্দেশ্য যেন মামলাটা ডিসমিস করানো যায় দুনিয়ার আদালতে, ঠিক না বেঠিক? ও ভাই আখেরাতের আদালতে কোনো মামুখালু চলবে না, ঘুষ ঘাস চলবে না, হায় হ্যালো চলবে না, সেই জায়গাতে মুক্তির জন্য, সেই জায়গায় মুক্তি তো চিরকালের জন্য মুক্তি, সেই জায়গায় ধরা তো চিরকালের জন্য ধরা, তারপরে আর কোনো কোর্ট নাই আদালত নাই, তাহলে সেখান থেকে মুক্তির জন্য একজন ইমানদার মানুষ যেই আমল শুনবে যে এই আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, খপ করে সেই ওই আমলটাকে ধরবে, ঠিক না বেঠিক? যে বিশ্বাস করবে জাহান্নামকে সে তো একটা দুইটা ওই অবলম্বন করে এটা বলবে না, তুষ্ট হবে না যে ঠিক আছে তো জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই যে একটা কাজ করছি তো খালাস হয়েছে তো, এরকম করবে? বরং কারণ আমার সেটার মাধ্যমে যে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, আমার সে আমলটা যে সলিড হয়েছে, পিওর হয়েছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, তার কোনো গ্যারান্টি তো নাই, এই জন্য যতগুলো ওয়ে আছে জাহান্নাম থেকে বাঁচার জন্য তার সবগুলো অবলম্বন করবে একজন ইমানদার মানুষ। অতএব ফজরের নামাজে হাজির হওয়া, ফজরের নামাজ নিয়মিত পড়া, এটি জাহান্নাম থেকে মুক্তির একটি অন্যতম উপায়। এবং এখানে শব্দটি লাইন ইয়ালিজান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইন ইয়ালিজান না, কখনো জাহান্নামে প্রবেশ করবে না, আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় ফার্স্ট চান্সে সে কোথায় চলে যাবে, জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ভাই আট নম্বর ফজিলত ফজরের নামাজের, ফজরের নামাজ সবচেয়ে ফজিলতপূর্ণ সালাত হওয়ার আট নম্বর ফজিলত হলো
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের দোয়া পাওয়া যাবে। কে দোকার দোয়া পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের দোয়া আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। ভাই আপনাকে যদি হারামের মক্কার হারামের ইমাম সাহেব শেখ সুদাইস, শেখ সুরাইম, শেখ জুহানি, শেখ আলী আল হুজাইফি ওনাদের মতো কেউ যদি আপনাকে খপ করে আদুরে কোন এক জায়গায় দেখা হইল, বললো যে বাবা তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি এর জীবনে বরকত দিয়ে দাও, আমাদের খুশির কোনো শেষ থাকবো? হ্যাঁ, হারামের ইমাম সাহেব আমার জন্য দুই হাত তুলে দোয়া করছে, সুবহানাল্লাহ, হারামে দাঁড়ায় দোয়া করছে, আমাদের মনটা কত খুশি হয়ে যাবে না? ও ভাই, কোথায় হারামের ইমাম, কোথায় হারামের ইমাম? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আপনার জন্য অটোমেটিক বরাদ্দ হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন। কি করলে? ফজরের নামাজ আদায় করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময় আপনি বরকত দান করবেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ সকালের যে সময় ভোরবেলা এই সময়টাতে আমার উম্মতের জন্য আপনি বরকতের ফয়সালা, বরকতের বরাদ্দ করিয়েন। দোয়া করছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়া সুনানে আবু দাউদে এবং মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। ও ভাই, তাহলে ফজরের নামাজে যদি কেউ ঘুমে থাকে সে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের ভাগী হবে? কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে না পড়ে সে কি বরকতের ভাগীদার হবে? যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করবে, ফজরের জামাতে হাজির হবে, সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের দোয়া পাবে, তার ভাগীদার সে হবে, কারণ সকালের এই সময়টাতে বরকতের দোয়া করছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব এই সময় যদি আমি ইবাদত করি তো আমার ইবাদতের মধ্যেও কি হবে? নিঃসন্দেহে বরকত হবে। এটা বরকত নেওয়ার সময়, বরকত নাজিলের সময়। এই সময় ঘুমায় থাকলে সে বরকত থেকে কি হবে? বঞ্চিত হবে। আট নম্বর ফজিলত গেল। নয় নম্বর হলো ভাই, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে দেখেন, এক একটা পুরস্কার দেখেন, সুবহানাল্লাহ। ফজরের নামাজের বিনিময়ে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, সারা পৃথিবী এবং পৃথিবীতে যত কিছু আছে, এই সব কিছু থেকে উত্তম ফজরের দুই রাকাত নামাজ। ফজরের দুই রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। রাকাতাল ফজর খায়রুম ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক হওয়ার চাইতে, সকল কল্যাণের চাইতে বেশি কল্যাণের, বেশি মর্যাদার, বেশি শ্রেষ্ঠ ফজরের দুই রাকাত নামাজে, ফরজ নামাজে হাজির হওয়া বা ফজর নামাজ পড়া। কথা বুঝতে পারছি ভাই? চিন্তা করেন, সারা পৃথিবীকে এক পাল্লা রাখলেন আর কেউ দুই রাকাত ফজর নামাজ পড়লো, তো এই যে একটা আমল করলো, এই আমলটির মর্যাদা, এর শ্রেষ্ঠত্ব ওই সারা দুনিয়ার মালিক হওয়ার চাইতে বেশি আল্লাহ সুবহানাল্লাহর কাছে। কয় নম্বর গেল ভাই? নয় নম্বর। দশ নম্বর, দশ নম্বরটা হলো দুনিয়াবি। শেষের তিনটাই দুনিয়াবি বলা যেতে পারে, দুনিয়াবি লাভ। প্রথম যে তিনটা বলছিলাম সেগুলো হলো আখেরাতের লাভ, প্রথমগুলা। শেষের তিনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের দোয়া সকালবেলা সময়টার জন্য, তারপরে যায় দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে উত্তম হওয়া। তিন নম্বর হলো মানসিক প্রফুল্লতা অর্জন হবে। ফজরের নামাজ যদি কেউ পড়ে তাহলে কি হবে ভাই? মানসিক প্রফুল্লতা অর্জন হবে, মনটা ফুরফুরা হয়ে যাবে, মনটা ভিতরে এক ধরনের স্ফূর্তি অনুভব হবে, ঝরঝরা লাগবে, নিজেকে কি লাগবে? ঝরঝরা লাগবে, নির্ভার লাগবে, ফুরফুরা লাগবে, যদি আপনি কি করেন? ফজরের নামাজ আদায় করেন। এবং এই পুরস্কারটি একেবারে বাস্তবিক, অর্থাৎ এই পুরস্কারটি আমরা নিজেরা সরাসরি ফিল করতে পারি, অনুভব করতে পারি, এরকম পুরস্কার। এটার জন্য অপেক্ষা করতে হবে না যে আপনি মারা যাবেন তারপরে পাবেন, না, এটা নগদ পুরস্কার। ফজরের নামাজের নগদ পুরস্কার হলো শেষের পুরস্কারটা, সেটা কোনটা? ফজরের নামাজ আদায় করলে মনটা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে, নির্ভার হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, ফুরফুরে হয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে, প্রফুল্ল হয়ে যাবে। কিভাবে? তার বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনাইছেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে। তিনি বলেন, মানুষ যখন ঘুমায় ভাই রাতে, তো শয়তান তার কপালে তিনটা গিরা দেয়। শয়তান তার কপালে কয়টা গিরা দেয়? তিনটা গিরা দেয়। গিরা দেওয়া মানে কি? গিরা দেওয়া মানে হলো আমি বলি যে মানে মাথা টিপে আর কি, মাথা টিপে।
মাথা টিপার মতো কাজ করে আর কি তার এই গিরাগুলা। উদ্দেশ্য এই গিরা দেওয়ার উদ্দেশ্য হলো সে যাতে শোয়া থেকে কি করতে না পারে, উঠতে না পারে, সেজন্য তার কপালে এই গিরা দিয়ে রাখে। এই গিরা দিলে হয়তো মানে কিভাবে সে গিরা দেয় গিরা তার দেখা যায় না, হয়তো বা মানুষের যাতে ঘুম আরামের সাথে আসে বা অলসতা আসে, এই জাতীয় কোনো অদৃশ্য গিরা দেয় কে, শয়তানে, চিরশত্রুয়ে, চিরশত্রুয়ে, চিরদুষ্টুয়ে আমাদের মাথা কপালে তিনটা গিরা দেয় ঘুমাইলে। এরপরে যখন ফজরের সময় হয়, ভোরবেলা হয়, আল্লাহর কোনো বান্দা যদি তার ভিতরে ঈমানের শক্তি থাকে, তার ভিতরে যদি কি থাকে ঈমানের শক্তি থাকে, আর কোন রকম একটু সাহস করে বাহাদুরের মতো কম্বলটা ফেলা দিয়ে এরকম উঠতে পারে, তো সঙ্গে সঙ্গে শয়তান মিয়ার একটা গিরা কি হয়ে যায়, খুলে যায়। শয়তানের কি হয়ে যায়, একটা গিরা খুলে যায়। গিরা দিয়ে দিলে শরীরটা ভার হয়ে যায়, উঠতে পারে না, অলসতা লাগে, মজা লাগে। আপনারা লক্ষ্য করে দেখেন অন্য কোন সময়ের ঘুম এত মজার হয় না, ঠিক ফজরের সময়ের ঘুমটা যত কি হয় মজার হয়। এর মানে কি, এর মানে হলো ওই দুষ্ট শয়তান হয়তো শরীর টিপে, বুঝে আসছে কথা, এত আরাম করে ঘুমটা আসে, সারা রাত যার ঘুম না আসে তারও ঘুম আসে কখন, ফজরের সময়, ঠিক না ঠিক। এর মানে কি, এর মানে হলো শয়তানের সর্বশক্তি নিয়োগ করে সে যাতে আপনি ফজরের সময় মসজিদে যেতে না পারেন, আসরে যান বাধা দিতে পারলো না, তার এত বেশি টেনশন নাই, মাগরিবে গেছেন, এশায় গেছেন, জোহরে গেছেন, পারলো না সে ঠেকাইতে এত বেশি টেনশন নাই, কিন্তু ফজরে আপনাকে ঠেকাইতে পারলে তার বিশাল লাভ, আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য অনেক দূর সে আগে গেল। এই জন্য সে তার সর্বশক্তি প্রয়োগ করে তিন তিনটা গিরা দেয় যাতে ফজরের সময় আপনি হাজির হইতে না পারেন। এই জন্য এই গিরা খায়া বেশিরভাগ মুসল্লি মসজিদে আসতে পারে না, ফজরের সময় এই তিন গিরা খায়া শয়তানের বান্ধন খুলে আর আসার মতো ইমানের শক্তি থাকে না। ও ভাই, যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা যদি ফজরের সময় সাহস করে, হিম্মত করে, যখনই শয়তান তার মনে ওয়াসওয়াসা দেয়, হাদিসে আসছে শয়তান বলে, শয়তান কানে কানে বলে, আমাদের মনের মধ্যে বলে, কি বলে, লাইলুন তাবিল ফারকুদ, আর রাত এখনো কি অনেক লম্বা, আরো ঘুমা, আর একটু ঘুমা। আপনি লক্ষ্য করে দেখছেন ফজরের আজান হয়ে গেছে তখনও কম্বলটা টাইনে আমরা গায়ে দেই, ঠিক না, 20 মিনিট পরে জামাত দাঁড়াবে, উজু করতে 10 মিনিট চলে যাবে, উঠে যাই না, তখনও কম্বলটা আমরা টেনে গায়ে দেই। কারণ কি, ওই যে শয়তান আমাদের মাথায় মনের ভিতরে ওয়াসওয়াসা ঢুকিয়ে দিছে যে কি, লাইলুন তাবিল ফারকুদ, রাত অনেক, এখনো অনেক সময়, আর একটু ঘুমা। সারা রাত ঘুমাইলেন, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইলেন, কিন্তু এই 5 মিনিট না ঘুমাইলে আপনি মরে যাবেন না, কিন্তু মনে হয় যে 5 মিনিট না ঘুমাইলে মনে মরে যাবো, এরকম লাগে না ওই সময় উঠতে, কারণ শয়তান তার সর্বশক্তি প্রয়োগ করে গিরা তো দেয় দেয়, এরপর আপনার কানে কানে ফিসির ফিসির করে বলে। আসলে আপনি লক্ষ্য করে দেখেন মনে হয় যে কেউ একটা বলে মনে মনে, অনেক সময় আছে এখন, ঠিক না ঠিক। ও ভাই, তো আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা যদি ঘুম থেকে উঠে যেতে পারে কম্বল ফেলে দিয়ে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের দোয়া নিতে চাই, আমি জান্নাতে এক চান্সে যেতে চাই, জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে একেবারে পরিষ্কার পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাই, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি ইমানদারিত্বের পরিচয় দিতে চাই, মুনাফিকের খাতা যেন নাম লেখা না হয়, আমি আল্লাহর নিরাপত্তার ভেতরে প্রবেশ করতে চাই, আমি ফেরেশতাদের সাক্ষ্য পেতে চাই, আমি সারা রাত জেগে ইবাদতের সওয়াব পেতে চাই, আমি কিয়ামতের ময়দানে উজ্জ্বল আলো যেন হয় আমার জন্য, তার ভাগিদার যেন আমি হতে পারি সেটা চাই, এই কথাগুলো মাথায় রেখে যদি আপনি কম্বলটারে কি করতে পারেন, ফেলে দিতে পারেন, এবং এই হাদিসটা মাথা রাখতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের সময় শয়তান যে গিরা দেয় এবং আপনারে মজার ঘুম পাওয়ানোর চেষ্টা করে, এটা যদি আপনি মাথায় রেখে ঝেড়ে ফেলে উঠে যেতে পারেন, সঙ্গে সঙ্গে একটা গিরা শয়তানের খুলে যায়। এরপরে যদি আপনি গিয়ে কষ্টমষ্ট করে উঠার পরেও কিন্তু একটু অলসতা হালকা হালকা লাগে, হালকা হালকা, শীতের দিন তো বেশি কষ্ট হয়, গরমের দিনও একটু কষ্ট হয়, যা কোনো রকম হিম্মত করে যদি পানিতে হাত দিয়ে বিসমিল্লাহ বলে ওজুটা করে ফেলতে পারেন, ওজুটা করার পরে দেখবেন শরীরটা আরো অর্ধেক পাতলা হয়ে গেছে, কারণ গিরা আরেকটা তখন খুলে যায়। এরপরে আর একটু বাকি থাকে,
মসজিদে যাব না রুমে পড়ে ফেলব, আরেকটু অলসতা থাকে। এরপর যদি সাহস করে বাইর হয়ে যান হিম্মত হয়ে মসজিদের দিকে এবং আসেন, ফজরের নামাজটা যদি পড়ে ফেলতে পারেন কোন রকম, সঙ্গে সঙ্গে তিন নম্বর গিরাও কি খুলে যায়, শরীর ফুল পাতলা হয়ে যায়। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি, তিনটা গিরা খুলে শরীর পাতলা হয়ে যাওয়া, নির্ভার হয়ে যাওয়া, এটা আমরা বাস্তবে সব সময় অনুভব করার সুযোগ আছে, আছে না নাই? আমরা সবাই অনুভব করি, হয়তো খেয়াল করি না। আপনি লক্ষ্য করে দেখেন, রাতে শোয়ার পরে ভোর রাতে শরীরে যে ভার মনে হয়, মনে হয় যে উঠলে মনে মরে যাব, এত কষ্ট, এত আরামের ঘুম বাদ দিয়ে উঠলে, এই ঘুম ছেড়ে উঠলে মনে আমি শেষ, এরকম মনে হয় না? কিন্তু উঠা বসার পরে, কম্বলটা ছেড়ে দিয়ে নামার পরে দাঁড়াইতে পারলে মনটা অনেকটা পাতলা মনে হয়, ঠিক না বেঠিক? অনেকটা পাতলা, কারণ যে গিরা খুলে গেছে। উজু করার পরে আরো পাতলা মনে হয়, হালকা হয়ে গেছে। আর ফজর পড়ার পরে তো একেবারে পরিপূর্ণ ফ্রেশ হয়ে যায় মনটা। আমি কি বুঝাতে পারছি ভাই? একদম ফ্রেশ হয়ে যায় ফজরের সালাত জামাতের সাথে আদায় করার পরে। একজন মানুষ ফজরের নামাজ না পড়ে, কোনদিন আপনি ফজরের নামাজ না পড়ে যদি কাজে যান, উঠেন, অন্যান্য কাজে লাগেন, আপনি যতই কাজ করেন আপনার মনের ভিতরে এক ধরনের ভার, এক ধরনের আনফ্রেশনেস আপনি অনুভব করবেন। কিন্তু যদি ফজর নামাজ জামাতে পড়তে পারেন তাহলে ইনশা আল্লাহ ওই দিনটা আপনার মনটার মধ্যে কি থাকবে, ফুরফুরে একটা ভাব থাকবে। ও ভাই, তাহলে গিরা খোলার কাহিনী বুঝতে পারছেন তো? আমরা তো বলি যে দুনিয়ার কোনো কাজে যদি আপনি আরামের ঘুম বাদ দিয়ে উঠেন, মেজাজটা গরম হয় না, সামনে কেউ কিছু বললেও খিটখিটে মেজাজ লাগে, ঠিক না বেঠিক? এরপরে আপনি উঠলেন, ঘুম থেকে উঠে যাইতেছেন, যত দূর সামনে আগান তত মেজাজ আরো খারাপ হয়, ঠিক না বেঠিক? আপনি ঘুমের মধ্যে আছেন, হঠাৎ করে আপনার মালিকে বসে ফোন দিয়ে বসছে, এই তাড়াতাড়ি আসো। আপনি ফোন কাটা উঠলেন, ঘুমটা খুব জমছিল, শীতের দিন, উঠে বাইর হয়েছেন, যতদূর সামনে আগান মেজাজ আরো গরম হয় না আস্তে আস্তে, বাইরে আসছেন উফ আরো ঠান্ডা, আরো মেজাজ আরো গরম হয় না, শরীরটাতে এক ধরনের মানুষ অপ্রস্তুতি ভাব চলে আসে, মানুষের মধ্যে বিরক্তির ভাব চলে আসে, ঠিক না বেঠিক? কিন্তু যদি কেউ ফজরের নামাজ জন্য উঠে, এই প্রত্যেকটা কাজের পরে উঠলো, অজু করলো, নামাজ পড়লো, ফটফট করে শরীরটা আরো কি হতে থাকে, পাতলা হতে থাকে। কারণ যে শয়তান ওটাকে ভার করে রাখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতগুলোর মাধ্যমে তার তাকে আল্লাহ তাআলা কি করে দেন, পাতলা করে দেন। তাহলে ভাই, যদি কেউ ফজর নামাজ আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসবাহা নাশীতান তাইবান নাফস, ফজর নামাজ আদায় করতে পারলে তিনি গিরা খুলে গিয়ে সে ব্যক্তি হাসি খুশি প্রফুল্ল এবং পবিত্র মন নিয়ে তার দিনটা শুরু করে। আর যদি কেউ ফজর নামাজ না পড়তে পারে, ওয়াইল্লা আসবাহা খাবীসান নাফস কাসলান, সারাটা দিন তার শরীর মেজমেজ, অলসতা, এগুলো করতে করতে চলে যায়। আপনি পরীক্ষা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফজরের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। দশটি গুরুত্ব, দশটি ফজিলতের কথা আমরা শুনলাম। আমি আবারও বলছি একটি একটি করে। নাম্বার এক, ফজরের নামাজ মুনাফিকদের জন্য কঠিন হয়, ইমানদারদের জন্য সহজ হয়। অতএব ফজর নামাজে হাজির হতে পারা ইমানদারের পরিচয়। নাম্বার দুই, ফজর নামাজে হাজির হলে তার জিম্মাদারি কে নেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন ওই দিনের জন্য, আল্লাহ জিম্মাদারি নিয়ে নেন, আল্লাহর নিরাপত্তার ভিতরে সে প্রবেশ করে যদি ফজর নামাজ আদায় করে। নাম্বার তিন, ফেরেশতারা আল্লাহ সুবহানাল্লাহর কাছে গিয়ে ওই ব্যক্তির পক্ষে কি দেয়? সাক্ষ্য দেয় যে সে সালাত আদায় করছে, ভালো কাজ করছে। নাম্বার চার, যদি কেউ ফজর নামাজ জামাতের সাথে আদায় করে তো আল্লাহ সুবহানাল্লাহ তাকে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব, নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। নাম্বার পাঁচ, ফজর নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে, আলো আদারিতে কষ্ট করে মসজিদে আসে নিয়মিত, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ আলোর ব্যবস্থা করেন, তার জন্য স্পেশাল তার জন্য আলোর ব্যবস্থা করেন কিয়ামতের দিন। ছয় নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা, জান্নাতীদের সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার। এই পুরস্কারটি সে শুধু পাবে তা নয়, পূর্ণিমার চাঁদ যেরকম মানুষ দেখতে পারে পূর্ণিমার রাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে এরকম পরিষ্কার ভাবে দেখতে পারবে। এবং সে না, সব জান্নাতীরে কেউই ভিড় করবে না আল্লাহকে দেখার জন্য। দেখার জন্য একটা জিনিস দেখতে গেলে, অনেক লোক দেখতে গেলে ভিড় করে অনেক সময় দেখা লাগে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেরকম ভিড় করে দেখতে হবে না। এক কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ নসিব হবে, দিদার নসিব হবে। কি করলে? ফজর নামাজ জামাতের সাথে আদায় করলে, নিয়মিত আদায় করলে। সাত নম্বর আমল ভাই, সাত নম্বর আমল হলো জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাওয়া যাবে। কোত্থেকে? জাহান্নাম থেকে মুক্তি। ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আসর এবং ফজরের নামাজের যত্ন
করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরামর্শ দিয়েছেন আমাদেরকে, তোমরা যদি সম্ভব হয় চেষ্টা করো যেন আসর এবং ফজরের নামাজ কখনো না ছুটে তোমাদের। বুঝে আসছে কথা? তাহলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামে প্রবেশ সে ব্যক্তি করবে না। আট নম্বর আমল হলো সকালের সময়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? দোয়া করেছেন। কিসের দোয়া করছেন? বরকতের দোয়া করেছেন। তো এই ফজরের সময়টা, এই সময়টার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করছেন। কেউ যদি ফজরের নামাজ পড়ে, উঠে আল্লাহর ইবাদত করে, তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন যেন সে কি হলো? বরকতের ভাগিদার হয়ে গেল। এই টাইমে যে কাজ করবে ওই কাজে তার বরকত হবে। নয় নম্বর হলো ভাই, ফজরের নামাজের দুই রাকাত ফরজ নামাজ আদায় করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সব কিছুর মালিকর চাইতে বেস্ট এবং শ্রেষ্ঠ সম্পদশালী সে ব্যক্তি হয়ে গেল। দশ নম্বর হলো ফজর নামাজ যদি জামাতের সাথে আদায় করেন তাহলে মনটা প্রফুল্ল হয়ে যাবে, হাসি খুশি হয়ে যাবেন, নির্ভার হয়ে যাবে, পাতলা হয়ে যাবে এবং এভাবে আপনার সারাটা দিন কাটবে। কয়টা ফজিলত গেল? দশটা। এগারো নম্বর একটা সম্পূরক ফজিলতের কথা বলি, সেটাও দুনিয়াবী ফজিলত, সেটা হলো স্বাস্থ্যের দিক থেকে। একজন মানুষ যদি ফজর নামাজে উঠে অনেক রোগ বালাই থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। যে ব্যক্তি সকালে ঘুমায় থাকে ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি সকালে উঠে ওই ব্যক্তির জন্য স্বাস্থ্যগত দিক থেকে সে ব্যক্তি অনেক বেশি ভালো থাকে। দেখুন আমাদের উর্দুতে একটা প্রবাদ বা হিন্দিতে একটা প্রবাদ আছে, সুবাহ কি হাওয়া হাজার বিমারিও কি দাওয়া। সকালবেলার হাওয়া এটা হাজার হাজার রোগের ঔষধ। একজন মানুষ যদি ফজরের নামাজের সময় উঠে, ফজরের নামাজের সময় মসজিদে আসে পায়ে হেঁটে, তাহলে সকালে হাওয়া তার গায়ে লাগবে কি লাগবে না? যে ঘুমা রয়েছে সাতটা আটটা বাজে উঠছে তার তো এই নসিব হয় নাই। তাহলে স্বাস্থ্যের জন্য এটা কি অত্যন্ত ভালো, সকালে ফজর নামাজের জন্য উঠতে পারে। ও ভাই, আমাদের বিশেষ করে প্রবাসে এবং দেশেও বহু লোককে দেখা যায় ফজরের নামাজ পড়ে, কখন পড়ে? সূর্য ওঠার পরে, মানে তার মন মতো। সোজা কথা, সকাল সাতটা অথবা আটটা বাজে ফজরের নামাজ পড়ে। আবার হাদিসও দেয় অনেকে, হাদিস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ ঘুমায় যায়, ঘুমের কারণে উঠতে না পারে, হ্যাঁ, অথবা ভুলে যায়, তাহলে তার যখন স্মরণ হবে বা ঘুম ভাঙবে তখনই তার নামাজ পড়বে, তার গুনাহ হবে না, ওইটাই তার জন্য নামাজ। বাহ, এ হাদিস দেখা বারো মাস বহু লোক আছে ওই ফজরের নামাজের সময় উনি ঘুমায় থাকেন, উনি আটটা বাজে সাতটা বাজে নয়টা বাজে উঠা মাশাআল্লাহ করে নামাজ পড়েন এবং এটা বারো মাস বা বেশিরভাগ সময়, এরকম বহু লোক আছে না? আমি বহু লোক দেখছি, জিজ্ঞাসা করছি, তো উনি হাদিস শুনে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঘুমায় গেলে মাফ, ঘুম থেকে উঠে পড়বেন। বাহ, ঘুমায় গেলে কার জন্য মাফ? যে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারে নাই, কদাচিৎ হঠাৎ একদিন ঘটে গেছে, অ্যালার্ম দিয়ে রাখছে, সবারে বলে রাখছে, আজানও শুনে নাই, সবগুলো মিস হয়ে গেছে, ঘুম এত ভার হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি একদিন হয়ে গেছে, তার জন্য এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেরও একদিন ফজরের নামাজ ছুটে গেছে, ঘুম থেকে উঠছেন সূর্য ওঠার পরে, ওনার সাথে সব সাহাবীরা মিলে সফরে ছিলেন, শরীর ক্লান্ত ছিল, ঘুম আসছে, একজনকে উনি পাহারাদার রাখছেন, অ্যালার্ম ঘড়িতে তখন ছিল না, একজনকে পাহারাদার রাখছেন, বলছেন তুমি ডাইকে দিবা, এই বেচারারও কি এসে গেছে, ঘুম এসে গেছে, আসলে এবার সবাই ঘুম, ফজরের নামাজ রক্ত শেষ, সূর্য উঠে গেছে, যখন রোদ লাগা শুরু হয়েছে এবার সবাই আস্তে আস্তে ঘুম ভাঙছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক ওয়াক্ত জীবনে ফজর নামাজ দেরি করায়া পড়াইছেন আমাদের শেখার জন্য। আমাদের কিসের জন্য? শেখার জন্য, যেন এরকম জীবনে হইলে কি করব সেই পদ্ধতি আমরা জেনে নিতে পারি। কিন্তু এটা ওনার জীবনে কয়বার হয়েছে? একবার। আর আপনি প্রতিদিন সে কাম করবেন, ওনার যুগে তো এলামালা ঘড়ি ছিল না, মসজিদের মাইকের আজান শোনা যেত না, আপনার যুগে তো সব ব্যবস্থা আছে, আপনি চারবার পাঁচবার এলাম দেন, মাশাআল্লাহ, বিমান তো মিস হয় না, রেলগাড়ি তো মিস হয় না, ডিউটি টাইম তো মিস হয় না, ফজর কেমনে মিস হয়? হ্যাঁ, ওখানে তো মিনিট সেকেন্ড হিসাব করে আসেন, ফজর নামাজ তো মিনিট সেকেন্ড হিসাব করে আসার দরকার হয় না, ঠিক না? ঠিক, এখানে কিভাবে মিস হয়? এগুলো সব হলো গাফলতি, এগুলো সব হলো কি? গাফলতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। নামাজ পড়লেই শুধু হবে না, গাফলতি করবেন, অলসতা করবেন, চারিত্র পড়বেন, একত্র পড়বেন না, এই টাইপের মুসল্লি সবচাইতে আজকে বেশি। চারিত্র হাজির হয় ফজরে আসে না, তিন অক্ত হাজির হয় দুই অক্ত পড়ে না সুবিধা মতো, অথবা যখন উঠে তখন। ভাই, এভাবে আদায় করলে কখনো নাজাত বা মুক্তি পাওয়া যাবে না। যে নামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে নামাজটা পড়তে কষ্ট হয়, এটার মর্যাদা সবচেয়ে বেশি, এটার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে। অতএব আপনি এই অজুহাত দিতে পারবেন না যে আমি ঘুমায় গেছি এই জন্য আটটা নটা বাজে উঠা পড়ছি, এটা একদিন হতে পারে,
সবসময় হতে পারে এটা? আপনি যদি অ্যালার্ম দিয়ে রাখেন, বেনামাজি লোক থাকলে বাদ দেন, আজকে দেরিতে শুয়েছি সেজন্য নামাজ বাদ গেছে, তাহলে কালকে আমি তাড়াতাড়ি শুয়ে যাই, চেষ্টা করলে এই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব কি? সম্ভব না। অতএব বারো মাসের জন্য আটটা নটা বাজে যারা নামাজ পড়েন তারা জেনে রাখবেন তাদের এই নামাজ মন মতো নামাজ হবে। কোম্পানির ডিউটি আপনাকে একটা টাইম বেঁধে দিয়েছে এতটা থেকে এতটা, আপনি মন মতো অন্য টাইমে যা ডিউটি করে চলে আসছেন, কি বলেন? বেতন দিবে আপনারে? আপনাকে বলছে আটটা টু পাঁচটা তোমার ডিউটি, আপনি আটটা টু পাঁচটা অন্য কোনো কাজ করে ঘুরে ঘেরা সমনষ্ট করে ঘুমায় টুমায় থাকলেন, পাঁচটার পরে যায় কেউ নাই, আপনি ঘুরে ঘেরা পাঁচটার পরে আট ঘন্টা যায় বয়ে থাকলেন, টুকটাক কিছু কাম কাজ করলেন, মাস শেষে করুন বেতন দেন, আপনার দিবে কেউ বেতন কোনো পাগলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাউকুতা, সালাত নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখছেন, নির্দিষ্ট সময় ওই সময় পড়তে হবে, আপনার মন মতো নয়টা বাজে ঘুম থেকে উঠা ফজর পড়লে আদায় হবে না, এটা হঠাৎ একদিন হতে পারে বিশেষ কোনো কারণে বিশেষ কোনো অজুহাতে। ও ভাই, ফজরের এই নামাজটির গুরুত্বের আরো কয়েকটি দলিল আছে ভাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন সকালের সময়টার, দিন এবং রাতে চব্বিশ ঘন্টার ভিতরে যে কয়েকটি সময় সবচেয়ে মূল্যবান তার ভিতরে একটা হলো এই সকালবেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ফজরের শপথ, কারণ ফজর টাইমটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস সুবহি ইযা আসফার, বুঝলেন কি বলেন নাই? সকালের শপথ, কারণ সকালের টাইমটা গুরুত্বপূর্ণ, ভোরের টাইমটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোরআনে বহু জায়গায় এরকম নির্দেশ করেছেন, এক জায়গায় বলেছেন ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকালে এবং সন্ধ্যায় এই দুই টাইমে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, ইবাদত করো, নামাজ পড়ো। ও ভাই, তাহলে এই টাইমটার গুরুত্ব বোঝা গেছে তো? অতএব এই টাইমটার প্রতি যত্ন রাখতে হবে। ভাই, ফজর নামাজ পড়তে কষ্ট কেন হয়? এর প্রধান কারণ হলো রাতে দেরিতে শোয়া। ফজরের নামাজ জামাতের সাথে পড়তে না পারা, টাইম মতো পড়তে না পারা, উঠতে না পারার মূল কারণ কি? রাতে দেরিতে শোয়া। আমাদের আয়েশা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে যে কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল আয়শা ওয়াল হাদিসা বাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে কথা বলা এটা তার খুব অপছন্দের কাজ ছিল, এই সরি এশার আগে ঘুমানোটা অপছন্দের কাজ ছিল, আর এশার পরে কথাবার্তা বলাটা তার অপছন্দের কাজ ছিল, দিনী কথা, স্বামী স্ত্রীর কোনো দরকারি কথা, এটা ছাড়া অন্য কোনো কথা তার পছন্দ ছিল না। আর আমাদের আড্ডাবাজি শুরুই হয় কখন? এশার পরে, এগারোটা বারোটা একটা বাজে, এই বাঁচতে বাঁচতে শুতে শুতে যদি দেরি হয় এই জন্য ফজরের সময় উঠতেও কি হয়ে যায়? কষ্ট হয়ে যায়। ভাই, আমার নামাজ আমার জান্নাত, আমার নামাজ আমার জীবন, আমার নামাজ আমার জাহান্নাম থেকে মুক্তির কারণ, আমার এই ফজর আমার কিয়ামতের দিনের আলো, আমার এই ফজর আমার নবীর দোয়া, আমার এই ফজর এটা ফেরেশতাদের সাক্ষ্য আমার পক্ষে পাওয়া, আমার এই ফজর মানে আমার সারাদিনের গ্যারান্টি আল্লাহর কাছ থেকে নিয়ে নেওয়া, এত বড় ফজিলতের আমল, এটা আমাকে ফজরের সময় করতে হবে, এটা যদি মাথায় থাকে তাহলে রাতে শুইতে কি হবে না? দেরি হবে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।